গুড মর্নিং এভরি ওয়ান হোপ তোমরা সকলে ভালো আছো কলকাতায় দেখছি তো বিভৎস গরম পড়ে গেছে এই সময় গত বছর আমরাও আর কি প্যাকিং ট্যাকিং করছিলাম যাওয়ার জন্য গত বছরও ভালো গরম ছিল বছর তো দেখছি গরম এখানেও অন এন্ড অফ আর কি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে আর কি বাট বৃষ্টি টিষ্টি হচ্ছে মেঘলা রয়েছে একটু হাওয়া ঠাওয়া দেয় বলে তাও তো অতটা ফিল হচ্ছে না গত বছর নয় তো টেক্সাসেও ভালো গরম পড়েছিল আমরা কি খেলতে যাবো Babu play. Babu play. What color do you want? Hmm. Hmm. Purple. You want purple? Yeah. Okay. What color is this? Red. What color is this? Orange. What color is this? Yellow. What color is this? Green What color is this? Blue. And what color is this? Purple. Oh my God! Good job. And purple bubble. I'm Give me try, 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 try. Okay, wait, wait. ওয়েট ইব্বা এন্ড নাও এন্ড নাও ফুদা দেখি এই ভাবে ফু দিলে হবেই তো না না তুমি ঢললে পুরো জলটাই ফেলে দেবে হ্যাঁ ওকে হ্যাঁ বের করে বেরে বের করে ওকে ডান এ এ দেখ বিদ বা বল সকালবেলা দুধ সিরিয়াল খেতে খেতে ওর মুখ মেরে গেছে আজকে উঠে বলছে কি আই কফি কি ব্রেকফাস্টে কি খেতে চেয়েছ বলে দাও কফি ওকে আই ওয়ানি আই ওয়ান্ট কফি এই যে আমি দুধ সিরিয়াল এনেও রেখেছিলাম ঠিক আছে তারপরে ওই দুধটা দিয়ে হরলিক্স বানিয়ে দিয়েছি ওটা হচ্ছে ওর কফি ব্রেকফাস্টে হ্যাঁ ওটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে ওকে আর ওর বাবা কি বলছে না পিছনে ব্রাশ করানোর জন্য হাফ এন আওয়ার ব্রেকফাস্ট করতে এক ঘন্টা দেড় ঘন্টা করতে হাফ এন আওয়ার ড্রেস ফ্রেস পড়াতে আরো পনেরো কুড়ি মিনিট তাছাড়া ছটায় নটায় হ্যাঁ পাঁচটা ছটায় যদি না ওঠে স্কুলে তো একটা ন্যাপ টাইম থাকবে সেই সময় ঘুমাবে না আর না ঘুমালে কি করবে না ঘুমালে অন্যের পেছনে লাগবে যারা যারা শুয়ে থাকবে তাদের পেছনে গিয়ে কাঠি করবে এ মাঝখানে কে পুক করলো রে কেউ একজন পুক করেছে আমি শুনেছি তো এই চলছে সকালবেলা আমাদের বাড়িতে জীবন আসতে চলেছে ভাই ছটার সময় উঠে পড়তে হবে হম দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে দশটা না নটা নটার সময় ঘুমিয়ে পড়তে বেডে আসতে চলেছে খুব টাফ আমি চলে এসেছি কিচেনে অলরেডি সব কিছু গোছান গাছান হয়ে গেছে রান্নাটা সেরে নেবো আজকে হবে হচ্ছে ডাল একটু লাউ দিয়ে অল্প একটুখানি লাউ আছে সেটা দিয়ে ডাল বানাবো মুসুরের ডালই বানাবো আর হচ্ছে ফুলকপি সর্ষে ভাপা আর এখানে হচ্ছে ছেলের খিচুড়ি হয়ে গেছে আর ওই যে দিদি বসে রয়েছে আজকে দিদির ছুটি বাড়িতে তো খাইয়ে দেবে ওকে দিয়ে দেবো ওরা এই সপ্তাহটা পরীক্ষা হয়ে নেক্সট ওয়েন্সডে লাস্ট মনে হয় পরীক্ষা তাই না হয়ে ছুটি পড়ে যাবে তো এই সপ্তাহটা পরীক্ষার জন্য আর কি বলছে কোথাও নাকি বেরোবে না গতকালকে হেবে ঘুরে এসেছে বন্ধুদের সাথে ব্রিয়ানা ব্রিয়ানার ফ্রেন্ড এই চিবি ঘুরে এসেছে কিছু কেনে নিয়ে হ্যাঁ রান্না আমার ডান ভাবছিলাম একটুখানি ডালের বড়াও বানাবো কিন্তু নব বলছে তাড়াহুড়ো করছো আবার যাবে ঘাস কাটতে আজকে তো এখন দেড়টাও বাজেনি আমরা লাঞ্চ টাঞ্চ করে নেবো ছেলেরা শুধু খাওয়ানো ডান ওখানে বসে রয়েছে আমি দেখিয়ে দিই ফুলকপিটার ফাইনাল লোক হয়েই গেছে এই যে ভাপে ভাপেই যা হয়েছে আর কি আর এখানে ডালটা তো হয়ে গেছিল আর ভাতও হয়ে গেছে অবও এখন বলছে ডালের বড়া বানাতে বিকজ আজকে আমাদের ফ্রন্টে এস্টিমেট দেওয়ার জন্য দুটো লোক আসে তো একজন জাস্ট এসে গেল মানে আমরা কোনো সময় আমাদের তাড়াতারি লাঞ্চ হয় না আমাদের এরকম হয় যে 12টা 12:30 রান্না হয়ে গেছে কিন্তু ওই লাঞ্চ করতে করতে দুটো তিনটেই বেজে যায় এই যে লোকটা এসেছে গাড়ি নিয়ে একেও দেখাবো এখান থেকে এস্টিমেট নেব সবাই অ্যাকচুয়ালি টু মাচ পয়সা চাইছে ঠিক আছে মানে অনেক টাকাই চাইছে আমরা ডিফারেন্ট জায়গায় আর কি কথা বলে দেখতে চাইছি তো এর সাথে কথা বলে দেখি আর বিকেলবেলা বা চারটের সময় আর একটা লোক আসবে তো নব যাক বাইরে যতক্ষণ কথা বলছে আমার ডালের বড়া হয়েও যাবে এই যে নব গেছে কথা বলতে এই যে এই কোম্পানিটার থেকে এসেছে তো দেখি ও যতক্ষণে কথা বলে আমার হয়েও যাবে ডালের বড়া বানানো মুসুরির ডাল তো ভিজিয়ে রাখতে হয় না তো জাস্ট ধুয়ে লঙ্কা দিয়ে আর একটু সল্ট দিয়েছি একটু বেটে নেবো

সব বসে গেছে এখানে দেখিয়ে দি ভাত লাউ দিয়ে ডাল আর হচ্ছে ফুলকপি ভাপা একটু অন্য স্টাইলে আর হচ্ছে ডালের বড়া আর হচ্ছে স্যালাড পিতি আবার ওখান থেকে সারা দিচ্ছে বলছে যে ডালটা নাকি খুব ভালো হয়েছে ইউজুয়ালি তো ডাল কেউ খেতে চায় না খুব ভালো মানে পাওয়া যায় না 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 পস্তো দিয়ে নিওটা ওটা হচ্ছে ডালটা বাটতে গিয়ে একটুখানি হ্যাঁ জল বেশি হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো আর একটু ডাল দিয়ে আবার মানে ঘন করতেই পাত্তা たら হরো করো তো ওর মধ্যে একটু সুজি মিশিয়ে দিয়েছে দু চামচ আর এখানে এই যে লাস্ট আর কি বড়া এটা ভাজা হলে আমিও যাব খেতে আবার আরেকটা গাড়ি চলে এসেছে এই এখন মানে সারা দিন একটার পর একটা লোক চলে আসে আমাদের ফ্রন্টের এস্টিমেট দেওয়ার জন্য ওরা এসেছে তো এটা ওদের কাজ কোন একটা বাড়িতে এরকম আর কি করেছে ফটোতে আর কি ফোনে দেখাচ্ছে তো দেখি কথা বলে কি বলে ফাইনালি মনে হচ্ছে আমরা লোক পেয়ে গেছি এদের দিয়েই হয়তো করাবো মেবি স্যাটারডে থেকে কাজ শুরু করবে এখন যাবে ঘাস কাটতে এই গাড়িটাকে সরিয়ে দিচ্ছে বাবু এখন ঘাস কাটতে নেমে গেছে এই যে যেরকমটা বলেছিলাম যে বেশি বড় না হলে খুব ইজি হয় তো ঘাস বেশি একটা বাড়েনি জাস্ট বৃষ্টি হয়েছে বলে যে এইটুকুনি এই যে ইজি হয় টুক করে আর কি কেটে নিল আজকে ওয়েদারটাও খুব সুন্দর একদম হ্যাঁ মেঘলা মেঘলা হালকা খাওয়া দিচ্ছে আমার জন্য একটুখানি চা বানিয়ে দিবি আমি এখন উঠতে পারছি না তাই চোখ মুখ ঘোচাচ্ছে নেটফ্লিক্সে এসেছে হীরা মান্ডি কালকে থেকে বসে বসে দেখছি

পিথি দিয়ে দেন আচ্ছা মেয়েকে মেয়েকে পাঠিয়ে দিয়েছি সার্ভিসে ফ্যানটা আজকে কোক না আজকে মেয়ে হচ্ছে সার্ভিসে আছে ভাবলাম উঠতে হবে আমাকে উঠতে উঠতে বাঁচিয়ে দিয়েছে আমার মেয়ে আমাকে দেখেছি এই জন্য নিচে আসতে চায় না এই জন্য নিচে আসে না একবার ওপরে গেলে পিথিকে ডেকে ডেকে নিচে নামানো যায় না চাটা লিটারেলি এক সিপও নিতে পারিনি দেখো এইবারে তো আমাকে উঠতেই হবে আর তো বসে থাকতে পারবো না কারণ এটা তো কেউ সামলাতে পারবে না পারবে হ্যাঁ কেউ পারবে বুড়োটা উঠে গেছো ঘুম থেকে চলে আসো দেখো উঠেছি যখন স্বামীর সেবাটাও করে উকি মেরে দেখছে সেবাটাও করে মেরে দেখছে যে এখানে কি বানিয়েছে সেটাই মেরে দেখছে এটা কি প্রীতি আমার ওই ছোট গুলো একটু দিয়ে দিল প্রীতি লাঞ্চ করে ওপরে চলে গেছিল এই জন্য নিচে আসতে চায় না আসলেই কাজ করিয়ে নেবো

বি চা যতক্ষণ হচ্ছে না চা এখনো সিপি নিতে পারিনি আমি সারা দিন তো ছেলে ঘরের মধ্যেই দৌড়াদৌড়ি করতে থাকে একটু বিকেলবেলাটাই বেশ ভালোই কটা দিন ওয়েদার যাচ্ছে বলে বের করে নিয়ে আসি একটু হাঁটিয়ে নিয়ে আসি আজকে নভত তো ঘাস কাটতে একটুখানি টাইআডি হয়ে গিয়েছিল ভাবছিলাম হয়তো যাবে না ও আমি একাই নিয়ে যাব বাট নব দেখলাম রেডি হয়ে বলছে চল &\text{হেটেই আসি} তো এখন ওরা আসছে চলে এসেছে আমাদের হ্যান্ডসাম হিরো রেডি হয়ে চলে এসেছে সাইকেল নিয়ে চলো আচ্ছা কি হলো দাঁড়ো গাড়ি আসছে না 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 মধ্যে এর মধ্যে ফুল ফুটছে দেখো কুড়ি এসেছে কতগুলো লিলি এই যে এটা ফুল ফুটলে দেখাবো এক দুদিনেই হয়তো ফুটে যাবে গোগলাটি চলে এসেছে ইচিং বিচিং চিচিং চা গতকালকে পড়ে গেছিল এত দৌড়াদৌড়ি স্থিরতা তো নেই পড়ে গেছে তা হাঁটুতে একটু ছিলে গেছে সেটা আবার ব্যান্ডেড লাগিয়ে এসেছে তার বাবা বলছে আজকে যেন পড়ে না যাও নর্মালি চলো নর্মালি সিধা নর্মালি নর্মাল মানুষের মতন চলো দাদা হাফ ভাব দেখো সামনে কিন্তু বাড়ি খেতে পারতি এদিকে বাদিকে দিকে তাকিয়ে তো সাইকেল চালাতে কে বলেছে তোকে বেবি ক্রাই বেবি ক্রাই চলো কেন দাঁড়ি কেন দাঁড়িয়ে বলি দাদা এই বাবা সাইকেল থেকে পালিয়ে গেল উদ্ধশ্বাসে দৌড়াচ্ছে কেন দাঁড়িয়ে পড়লি পোকা দেখেছে এখানটায় এই যে পোকা দেখেছে এখানটা কোথায় গেল এই যে পোকাগুলো হলো ব্যথা করছে নাকি

খুব বাজে কাজ করেছে না না আমি ভাবলেও আমারও খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ হাঁটতে দাও আমি বলি আমাদের এই ফ্রন্টে কাজ করানো নিয়ে এতটা আমাদের টেনশন করার রিজেন্টটা বিকজ আমরা এই বাড়িটা যে কিনেছিলাম এটা অ্যাকচুয়ালি মডেল হাউস ছিল ঠিক আছে তো যার জন্য এরা কি করেছে যতক্ষণ না এই পুরো কমিউনিটিতে বাড়ি বিক্রি হয়েছে এটা লাস্ট বিক্রি হয়েছিল আর এটা যেহেতু সবাইকে দেখিয়েছে আমাদের ফ্রন্টটা অনেকটা মানে সেই ফটো ভিডিও যদি থাকতো তোমাদের সাথে শেয়ার করতাম বা যাই না নবর ফোনে থাকলেও থাকতে পারে দেখবো বাট পুরো না প্রচুর প্রচুর গাছ মানে ছোট ছোট ফুল গাছ এই গাছ ওই গাছ দিয়ে পুরো একদম মানে সামনেটা অনেক বড় ছিল আর ওটা বাড়িতে মানে নিজেদের মেনটেন করা টু হার্ড তো ছেলে তখন চার পাঁচ মাস বয়স একদমই ছোট আমরা ওই ফ্রন্টে কাজ করিয়েছিলাম একটা লোক করে দিয়েছিল নব একটু একটু হেল্প করে দিয়েছিল বাট সেটাকে আমরা অনেকটা ছোট করিয়েছি জায়গাটা অনেকটা মানে জায়গা নিয়ে আর কি গাছপালা ছিল সেগুলো তুলে ও ছোট করে কার্ভটাকে একদম এ করে মানে আয়ত্তের মধ্যে আনিয়েছিলাম বাট ওই বর্ডার গুলো লোকটা ভালো করতে পারেনি আর ওরম ভাবেই পড়েছিল নব বলো দু হাজার ডলার দিয়েছিলিস না লোকটাকে গাছগুলোকে ট্রিম করা এইসব করানো হয়েছিল তখন কাজ প্রচুর করেছে কিন্তু ওই আরকি মানে ফিনিশিং টা ভালো হয়নি তো এখন যখন মানে যেরকম আমরা চাইছি সেরকম যদি এরা করতে পারে যে যাদেরকে রাখা হয়েছে তাহলে বিফোর আফটারটা তখন তোমরা আর কি বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি আমরা চাইছি আচ্ছা নব বলছে পেয়েছে ওর ওর ফোনেই ফটো ভিডিও তোলা ছিল আমি দেখিয়ে দিই তোমাদেরকে তখন অনেকটা মানে অনেকটা জায়গা নিয়ে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ছিল দেখো মানে এরকমই খুঁড়ে পুরো পাথর তুলে এখানে দেখেও অতটা বোঝা যাচ্ছে না যে যতটা ছিল না মানে টু মেনি এটা অলরেডি মানে গাছ ফাঁচ উপরে তোলা হয়ে গেছিল বাট অনেকটা ছিল হ্যাঁ সামনে যে দেখতে পাচ্ছে পুরো একদম এরকম মানে জংলা টাইপের ছিল সেটাকে পুরো কেটে বেসিক্যালি এই জায়গাটাকে পুরো এই যে ছোট করে দেওয়া হয়েছে এই যে নব কত তুলে যে ছেলেকে কোলে নিয়ে এই যে দেখো বড় আমাদের এর ছিল ছিল হ্যাঁ এটা হচ্ছে আমাদের আগের বাড়ির ছবি দেখো নব এখন দেখতে দেখতে সব ছবি বের করেছে এটা আগের বাড়ির ছবি এটা আমাদের আমেরিকার প্রথম বাড়ি একতলা বাড়ি ছিল এই যে বাড়ির ভিতরেরও ছবি দেখো আগের বাড়ির আগের বাড়ির ভিতরের ছবি হুম এটা কিচেনের ছবি গুলো এখন জিনিসগুলো এখন রয়েছে আগের বাড়ির এটা এই যে এটা কিচেন এটা কিচেন ছবি হ্যাঁ লিভিং লিভিং এরিয়া জিনিসগুলো এখনো আছে মানে অনেক জিনিস বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিয়েছিলাম কিছু কিছু জিনিস আছে এখনো প্রীতির জন্মদিনে জন্মদিনের ফটো কেক দেখা যাচ্ছে সঞ্চিতা দেখো কত রোগা ছিল পুরোনো বাড়ির ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে আমাদেরও কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল যাই হোক এখন ডিনার হবে আমি স্কিপ করছি আর তো কখন শুয়ে পড়েছে তরকা আর নান দিয়ে তো এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো হোপ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে আবার আগামী ব্লগে দেখা হবে গুড নাইট